ওম নম শ্রী ভগবত প্রণব ওম নম ব্রহ্মণ দেবা গোব্রণ হগদ্ধা গোবিন্দ নম ন হে কৃষ্ণ করুণার সিধ দীনবন্ধ জগৎ পতে গোপেশগ গোপি ককন্ত রাধাক্তুতে ও শ্রী পরমা নমঃ শ্রীম ভগবদ্ গীতা অথ পঞ্চমধ্যম সাসযোগ শ্রী ভগবান নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে সপ্রেম স্বাগত পরম কারণিক পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিশ্চিত স্থিত আমাণী শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের একুশতম মন্ত্র থেকে একদম অন্তিমের মন্ত্র কনক্লুশন উপসংহারের মন্ত্র পর্যন্ত আজকে আমরা এই এপিসোডে আমরা আলোচনা করব পরম কারণের শ্রী ভগবান প্রিয়শাখা অর্জুনকে বলছেন যে আগেই আমি আমরা দেখিয়েছি যে নিষ্কাম কর্মযোগী তারা কি অবস্থাটা তারা লাভ করেন যারা সর্বভূতে যারা ভগবানকে দর্শন করেন ভগবানের সর্বভূতকে দর্শন করেন এইবার শ্রী ভগবান এখানে খুব সুন্দর করে শ্রী ভগবান বলছেন যে এই রকম ব্যক্তিদের আর কি অর্থাৎ আত্মজ্ঞানী ব্যক্তিদের ব্রহ্ম দর্শন বা ভগবত দর্শনের ফলটা কেমন হয় কেমনভাবে তারা আচরণ করবেন তাদের ব্যবহারিক দিকটা কেমন থাকবে একুশতম মন্ত্র বা ইহাস পারাং বিন্দততম নিখম সব্রহ্মযোগতাতমা সুখমশ্ন বাহ্য বিষয়গুলোতে অর্থাৎ সাংসারিক ভোগ সমূহে আসক্তি রহিত হবেন তারা অসক্তাত্মা আসক্তি রহিত আসক্তি থাকে কোথায় মনের ভেতরে আসক্তি থাকে একদম নিষ্কামভাবে তারা অন্তঃকরণকে পরিশুদ্ধ করে তারা কী করবেন আত্ম বিন্দ আত্মনই যত সুখম বিন্দতে প্রাপ্ত হওয়া তারা প্রাপ্ত হন সেই যত সুখম যেই সুখ মানে ভগবত প্রাপ্তিরুগ যেই সুখ প্রাপ্ত হন সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয় অশ্নতে এই ব্রহ্মযোগ কথা বলছেন যোগ যুক্তা আত্মা আচার্য শঙ্কর এখানে তার ভাষায় লিখছেন ব্রহ্মন যোগ সমাধিতেনুযুক্ত সমাহিত আত্মা অন্তঃকরণ তা তো ব্রহ্মযোগে যুক্ত ব্রহ্মের সমাহিত ব্রহ্মযোগে যুক্ত মানে ব্রহ্মের সমাহিত পরমাত্মায় সমাহিত আত্মা মানে ঈশ্বরের সাথে যিনি যুক্ত যার আত্মা যুক্ত এই রকম যারা নাকি অক্ষয়ম সুখম অশ্নুতে অশ্নুতে মানে অনুভব করা লাভ করা তা তারা কী করেন তারা অনন্ত সুখ অক্ষয় সুখ তারা লাভ করেন এই সুখের এই শান্তির কোনো কখনো হানি হয় না চির শান্তি তারা লাভ করেন ইয়ে হে সাজা ভোগা দক্ষ জনতে আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুর মতে বুধ আর যারা নাকি যেই সকল ব্যক্তি ইন্দ্রিয় সংযোগে উৎপন্ন ভোগে সব যেই সকল পুরুষের এই সুখের প্রতি আসক্ত হয় সেই রকম কি করেন এই রকম যারা যোগী দুঃখজন যারা নাকি শুধু ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য যারা কর্মের আচরণ করেন ইপসিত বস্তু লাভের জন্য আচরণ করেন তাদের কাতে অন্তিমিতাদের শুধু দুঃখই শুধু লাভ হয় আর আদ্যন্ত বন্তক নতে সুরমতেই বুধ আর আদি অন্ত বিশিষ্ট অর্থাৎ অনিত্য এই বস্তুতে জাগতিক সমস্ত বস্তু অনিত্য আজ আছে কাল নেই জগৎ শব্দের অর্থ হলো যা চির পরিবর্তনশীল যা কখনো একরূপতা থাকে না এই বুদ্ধিমান বিবেকী ব্যক্তি বুধ শব্দের তোল প্রজ্ঞাবান বিবেকী বা প্রবুদ্ধ ব্যক্তিরা তারা কী করেন এই তারা রত হন না জাগতিক বিষয়সমূহ লাভে তারা রত হন না তেইশ নম্বর মন্ত্র শ্রী ভগবান বলছেন শকনোতি হৈব বিমক্ষনাথ কাম কামক্রদ ভবং বেগং সুখী নরহং শখতি হৈব ইশ্বরুম স্বরূপ মানে সহ্য করা শকনোতি যে যার যারা নাকি সক্রোতি সমর্থ হওয়া যারা নাকি প্রাক শরীর বিমক সনাত যারা জীবিত অবস্থায় মৃত্যুর পূর্বে অর্থাৎ জীবিতকালে যারা নাকি শরীরের যে যে বেগ কোন কোন বেগগুলো পরের কথাতেই আসছে যারা শরীরে যেসব ক্রিয়াদি যারা কি করেন যারা নাকি সহ্য করেন তারা ক্রাম ক্রোধত ভবং বেবং ক্রাম এবং কাম শব্দের অর্থ হলো কামনা কামনা এবং ক্রোধ কামনা যখন পরিপূর্তি হয় না তখন আমাদের ক্রোধ আসে এই কাম এবং ক্রোধের এই থেকে উৎপন্ন এই বেগকে যারা সহ্য করতে পারেন তারা সুখী হন দুঃখের মূল কারণকে দুঃখের মূল কারণ হলো ভয় মানুষ শুধু সুখ চায় আর যখন সে দুঃখ চায় তখন সে কী করে কেঁদে কেটে একদম সে উদ্বেলিত হয়ে যায় সুখ কি করে পাওয়া যায় বিশ্বকবি খুব সুন্দর করে বলছেন সুখ শুধু পাওয়া যায় সুখ না চাহিরে প্রেম দিলে প্রেমে মন চিরদিন আপনার ক্রন্দন গাহিলে দুঃখের নাহিক অবসান সুখের জন্য লালায়িত হলে কখনো সুখ কক্ষনো পাওয়া যায় না সুখ না চাইলে যেমন পাওয়া যাবে আমাদের প্রারব্ধ কর্মবশে যা আমরা প্রাপ্ত হব তাতেই যদি সন্তুষ্ট থাকা যায় তবেই মানুষ একমাত্র সুখী হতে পারে সুখের পেছনে ছুটে বেড়ালে সারা জীবনও সুখকে পাওয়া যায় না পরিণামে শুধু দুঃখই মাত্র আসে চব্বিশতম মন্ত্র খুব সুন্দর করে বলছেন শ্রী ভগবান ইন্তঃখন্তরারাম ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অন্তঃসুখ অন্তঃসুখ মানে অন্ত আত্মনি সুখং যশ আত্মানুভাবে যার সুখ আত্মস্বরূপে স্থিতিতেই যার সুখ অন্তরারাম আত্মনি এবং আরাম অক্রীড়া যস্ব যা নিজেতেই নিজের মধ্যেই যিনি নাকি আনন্দকে লাভ করতে পারেন জ্যোতি অন্তর আত্মে বা জ্যোতি প্রকাশ ও যশ্বস্ব অন্তরেই যার আলোক দদিক প্রমাণ উদ্ভাসিত যিনি অন্তরেই সেই রকম পুরুষ এই যে সুখ অন্তঃসুখ অন্তর আত্মাতে যিনি সুক্ত অন্তর আত্ম আত্মজ্ঞান লাভে যিনি নাকি একমাত্র সন্তুষ্ট আত্মজ্ঞানী যেই ব্যক্তি সেই ব্যক্তি কি করেন সেই ব্যক্তি ব্রহ্ম সচ্চিদানন্দকন্ধ পরমাত্মাকে তিনি কি করেন ব্রহ্ম নির্বাণম তিনি ব্রহ্মকে ব্রহ্ম নির্বাণ বলে ব্রহ্মের নিবৃত্তি বা লয় অর্থাৎ আমিত্ব বা অহংকারের নাশ যখন আমাদের আমিত্ব বা অহংকারের নাশ হয় তখন কি হয় আর আমি থাকি না সেথা আমি নাই তুমি কেশব সেখানের আমিত্ব থাকে না সবই ঈশ্বর হয়ে যায় এই যে অবস্থা এটাকে বলে ব্রহ্ম নির্বাণম অধিগচ্ছতি ব্রহ্মভাব তারা প্রাপ্ত হন পঁচিশতম মন্ত্রে শ্রী ভগবান বলছেন লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ক্ষিন্নয়তমান সর্বভূত হিতে সর্বভূত হিতে যারা রত এই রকম ব্যক্তিরা তারা কী করেন ক্ষীণ ক্ষীণ ক্ষীণকলমসা মানে যাদের কলমস মানে পাপ তাদের পাপ আস্তে 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 সকল ক্ষয় হয়ে যায় ছিন্ন দৈধা সংশয় শূন্য হন তারা সংশয় কী করে শূন্য হবে জ্ঞান দ্বারা সংশয় শূন্য হয় আর হয় ভগবত কৃপায় বা গুরু কৃপায় আর তারা কি করেন তারা তখন সর্বভূত হিতে রত থাকেন থাকা সমস্ত প্রাণী কারো প্রতি বৈরিতা কারোর প্রতি ভাবে থাকে না সকলের কল্যাণে তারা নিজেকে নিয়োজিত রাখেন এই রকম যারা ব্যক্তি ছিন্ন দেয়ী যাত যাদের জ্ঞান দ্বারা সংশয়ে যাদের নাকি নিবৃত্তি লাভ হয়েছে সংশয় ছিন্ন হয়েছে সেই এই রকম ব্যক্তি তারা কী করেন এই ঋষয়হ ঋষি কাদের বলে সমগ্দর্শী বেশি ব্যক্তিদের ঋষি বলে ব্রহ্মবেত্তা পুরুষগণ কী করেন ব্রহ্ম নির্বাণম তারা ব্রহ্ম নির্বাণম ব্রহ্ম নির্বাণ তারা লাভ করে অর্থাৎ ব্রহ্মের নিবৃত্তি বা লয় তারা লাভ করে ছাব্বিশতম মন্ত্রে আমরা দেখব শ্রী ভগবান বলছেন অর্জুনকে অভিযোগতানং বিযুকতানং যত যতচেতম অভিত ব্রহ্ম নির্বাণ বেদে বেদেতা ব্রহ্ম নির্বাণ জ্যোতিগণ কি করেন খরজগতে মানে এই যে জগৎটা হলো খরজগৎ মানে বিনাশীল জগৎ এই জগতের মধ্যে ভগবানকে দেখেন এবং কর্মযোগের দ্বারা ঈশ্বরের সঙ্গে তারা যুক্ত থাকেন সর্বজীবের কল্যাণে তারা নিযুক্ত থাকেন এই সব যারা যোগী কর্মযোগী নিষ্কাম কর্মযোগী তারা এই ব্রহ্ম নির্বাণ লাভ করেন আর ব্রহ্ম নির্বাণ যারা লাভ করেন এই রকম যোগীরা কী করেন ক্রামক্রোধে বিযুক্ত না। কোনো কামনা থাকে না বা কামনা যদি পূর্ত পূর্তি যদি না হয় তার জন্য যে ক্রোধ হয় মানুষের তাদের ক্রোধও থাকে না তারা বিযুক্ত হয়ে যান জ্যোতিতা যোতই যত চেতস্য এই রকম য যত চেতসম সংযত চিত্ত সংযত অন্তঃকরণ বিশিষ্ট এবং তারা কী করেন অভিত ব্রহ্ম নির্বাণ বর্ততে বিদিতা আত্মনাম বিদিত আত্মনাম বিদিত আত্মনম কথাটা শ্রী ভগবান কেন বললেন তাদের সর্বত্রই কি করে ব্রহ্ম নির্বাণ বা মক্ষ তাদের সর্বত্রই তাদের থাকে সর্বত্র মানে নিকটেই থাকে এই রকম অবস্থা প্রাপ্ত হলে এই পরমাত্মার সাক্ষাৎকার পরব্রহ্মের সাক্ষাৎকার তারা প্রাপ্ত হন এবং অচিরেই তারা কি করেন এই দেহেই তারা মুক্তি লাভ করেন ব্রহ্মর সাক্ষাৎকার তারা লাভ করেন তা এই যে আত্মতত্ত্বজ্ঞ পুরুষের কথা বলা হল রকম এই কাম ক্রোধকে জয় করে অর্থাৎ ভগবানের সমস্ত কিছু কর্মকে অর্পণ করে সমস্ত জীবের মধ্যে ঈশ্বর এবং ঈশ্বরের সমস্ত জীবকে দর্শন করে এরকম ব্যক্তিরা কী করেন এ ব্রহ্ম সাক্ষাৎকার প্রাপ্ত হন অর্থাৎ আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানকে দর্শন করতে পারছি ততক্ষণ মূর্তি প্রভৃতির মধ্যে পুজো করতে হয় ভগবানের কিন্তু যখন আমরা সমস্ত জীবের মধ্যে ভগবান এবং সমস্ত ভগবানের সমস্ত জীবকে দর্শন করতে পারি তখন স্বতন্ত্র মূর্তির পুজো না করলেও চলে খুব সুন্দর একটা উদাহরণ আপনাদের দেওয়ার চেষ্টা করব। তিলক বাল গঙ্গাধর তিলকের জীবনের ঘটনা কোনো গল্প বাস্তব সত্য ঘটনা পুনেতে গেছেন বাল গঙ্গাধর তিলক তার প্রিয় বন্ধুর কাছে তা সেখানে বন্ধু কোনো কাজে একটু বাইরে বেরিয়েছেন কিছুক্ষণ মধ্যে ফিরে আসবেন বন্ধু তাকে খুব সমাদর করে বসালেন আর বন্ধুর একটি পুত্র ছিল সেবার এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে পরীক্ষার পর কিছুদিন অবকাশ মানে ছুটি আছে রেজাল্ট বেরোলেনি তখনও তা যেহেতু তিলকজি যেহেতু এসছেন বন্ধু বাজার করতে গিয়েছেন আরও দুই একটা কাজ ছিল সেগুলো সারতে গিয়েছেন বাজার টাজার করে আসবেন তিলকজির সাথে সংগঠনের কথা বলবেন অনেক কিছু দেশমাতৃকের উদ্ধারের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিলকজি এবং তার ওই বন্ধু তো তখন কী করলেন পত্নী তখন তার ছেলেটিকে বলছেন যে দেখ তোর বাবা তো আজকে ব্যস্ত থাকবেন তিলক দিয়ে এসছেন বাড়িতে শালোগ্রাম শিলা ছিল এবং আরও দেবদেবী ছিল তো এগুলো পুজো করার তো সময় পাবে না তা তুই একটা কাজ কর না ছেলেটার পৈতে হয়ে গেছে অনেক দিন আগেই ব্রাহ্মণ সন্তান বলছেন তুই আজকে পুজোটা করে দে ছেলেটা মাঝে মাঝে পুজো করত বাবা যখন ব্যস্ত থাকতেন বলে গেলে ছেলেটা পুজো করে দিতেন তো তখন ছেলেটা কি করছে যে অজুহাত দেখালো মাকে বলছে মা দেখো তুমি আমাকে পুজো করতে বলছো কিন্তু তিলকজি তো কোনো দেবদেবীর পুজো করেন না তিলকজি শুনলেন শুনে চুপ করে থাকলেন তা আবারও মা বলছে বাবা তুই একটু তাড়াতাড়ি একটু পুজোটা করে দে বেলা হয়ে গেল অনেকটা তোর বাবা এসে আর সময় পাবে না তখন ছেলেটা আবারও সেই এক কথা বলছে তখন তিলকজি কি করলেন সেই ছেলেটাকে বলছেন যে দেখো তোমার মা যেটা বলছেন তুমি সেই মায়ের আদেশকে পালন করো পুজো আমিও করি তুমি হয়তো জানো না তুমি হয়তো দেখতে পাও না বলছেন আমি তো আপনার বাড়িতে বহুবার গিয়েছি তো কোনো দিন তো আপনাকে আমি পুজো করতে দেখিনি ঘর আছে আপনার বাড়িতে তিলকজিও বালগঙ্গারধর তিলক ও ব্রাহ্মণ ছিলেন তা বলছেন দিন তো পুজো তো করতে দেখিনি আপনাকে বলছেন না আমি পুজো করি তুমি ঠিক দেখতে পাও না তো চলো আমি কি পুজো করি বলছে আপনি তাহলে ঠিক কোন দেবদেবীর পুজো করেন বলছে চলো তোমাকে আমি আমার আমি কার পুজো করি দেখিয়ে দিচ্ছি ছেলেটাকে হাতে ধরে নিয়ে যাচ্ছেন ছেলেটা একটু ঘাবড়ে গেছে ভয় পেয়ে গেছে আর পেছন পেছন ছেলেটার মাও যাচ্ছে আর এই অবসরে তিলকজির বন্ধু বর আর কি মানে গৃহকর্তা তিনিও এসে গেছেন বাজারে টলে রেখেছেন রেখে কি করলেন তিনিও যাচ্ছেন তিলকজি ছেলেটাকে নিয়ে দেখাচ্ছেন কার পুজো করেন কোন দেবতার পুজো করেন তো এরকম তিনতলা বাড়িটা ছিল তা বৈঠক করার নিচে বসেছিলেন তা নিয়ে গিয়ে করলেন কি তিনতলা উঠে বললেন এই ছাদের দরজাটা খোলো ছাদে ওঠার সেই ছেলেটা গিয়ে চাবিটা নিয়ে আসলো দরজাটা খুললো তিলকজি ছাদের ওপরে উঠলেন ছেলেটা সাথে গেছেন আর বন্ধু এবং বন্ধু পত্নী তারাও আছেন যেখানে বাড়িটা ছিল তার দুপাশে রাস্তা বিশাল বাড়ি দুপাশে রাস্তা সকালবেলায় রাস্তায় অসংখ্য লোকজন যাতায়াত করছে কেউ অফিস যাচ্ছে কেউ দোকান বাজারে যাচ্ছে বিভিন্ন কর্মব্যস্ততার জন্য মানুষ অসংখ্য মানুষ যাতায়াত করছে তা তখন আর কি তিলকজিকে করলেন ছেলেটাকে বললেন দেখো তো রাস্তার দিকে তাকে কি দেখতে পাচ্ছ তখন বলছেন এ তো কর্মব্যস্ত মানুষ সব সব ছুটছে কাজের তাগিতে তারপর তখন তিলকজি বলছেন দেখো আমি এই দেবতার পুজো করি যতদিন না তুমি এই নরদেবতার পুজো করতে পারছ ততদিন তোমাকে শালগ্রাম শিলায় শিবলিঙ্গে এবং মূর্তিতে তোমাকে পুজো করতে হবে যখন থেকে তুমি আমার মতো এই নরদেবতার পুজো করতে শিখবে মানুষের পুজো করতে শিখবে দেশ মাতৃকার পুজো করতে শিখবে তখন থেকে তোমাকে আর ওই মূর্তির পুজো করতে হবে না তারপরে ভগবান শ্রী ভগবান খুব সুন্দর করে বলছেন সাতাশ নম্বর মন্ত্রে সাতাশ আঠাশ দুটো মন্ত্রে ভগবান কী করছেন পরবর্তী অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে যে অভ্যাস যোগের বর্ণনা করবেন তার একটা একটুখানি সুখাকারে একটু তার দিয়ে রাখলেন এখানটায় জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যার ধারণা ধ্যান সমাধির কথা বলবেন এখানেও ওই সাতাশ আটাশ মন্ত্রে কিন্তু সংক্ষিপ্ত বলে সে কথাটাই বলে রাখলেন সাতাশ নম্বর মন্ত্রে ভগবান বলছেন স্পর্শান ক্রেতা বহির্বাঝ্যা চক্ষুশ্চৈবান্তরে ভ্রব প্রাণাপান ক্রেতাং নাসাভ্যন্তরচারে বাইরের বিষয়ভোগ সকলকে ত্যাগ করে অর্থাৎ বিষয়ভোগের চিন্তা না করে বাইরেই ত্যাগ করে চক্ষুর দৃষ্টিকে কি করবে ভ্রু যুগলের মধ্যে স্থাপন করতে হবে তারপর নাসিকার অভ্যন্তরে বিচরণকারী বায়ুকে প্রাণ আপান বায়ুকে সমান করার সম্মতা প্রাণায়াম মানে প্রাণের স্থিতিশীলতা অর্থাৎ কুম্ভক অবলম্বন করবে করার পর কি করবে আঠাশ নম্বর মন্ত্রে সে কথা বলছেন ইয়তেন্দ্রে মনের মোক্ষণ বিগত ভয়ক্রধম ইয়ন বুদ্ধি যার সংযত হয়েছে এই রকম যে মোক্ষপরায়ণ ব্যক্তি মন বুদ্ধি ইন্দ্রিয়কে যিনি সংযত করতে পেরেছেন মোক্ষ এইরকম ব্যক্তিদের মোক্ষার্থী বলা হয় এবং বিগতেচ্ছা ভয়ক্রধন তাদের কোনো প্রাপ বস্তু প্রাপ্তির ইচ্ছা নেই কারো থেকে ভয়ও নেই আর তারা ক্রোধ বর্জিত এই রকম যারা ব্যক্তি সদামুক্ত এ বস। সেই মুনিগণ সেই মুনি মানে হলো মননশীল ব্যক্তি পরমাত্মাকে ভগবানকে যারা নিত্য মনন করেন চিন্তন করেন এই রকম মুনিরাই একমাত্র মুক্তি লাভ করেন অন্তিমের মন্ত্র উনত্রিশতম মন্ত্র ভোক্তরাং যতপসং সর্বলোকমহ্বরং সুদং সর্বভূতানং জ্ঞানিমেছি ভোক্ততরং ভোক্ততা আর হলো যজ্ঞতপস্যাং যজ্ঞ এবং তপস্যার ভোক্তার সর্বলোকের মহান ঈশ্বর সুড়িদং সর্বভূতানং এই রকম ব্যক্তিরা কর্মযোগের যোগী যারা তারা কী করেন সমস্ত কিছু যোগ্য বা তপস্যার যার উদ্দেশ্যে সম্পাদিত হয় শ্রী ভগবানের উদ্দেশ্যে ঈশ্বরের উদ্দেশ্যে তো রকম ব্যক্তিরা সমস্ত ভূতের সুরৃদাংশ সর্বভূতানাম সমস্ত জীবের তারা মঙ্গল করেন এবং সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের মঙ্গল হস্ত তারা দর্শন করেন জ্ঞাত আমাং শান্তিম রিচ্ছতি এবং তারা সমস্ত জীবের বন্ধুস্বরূপ হন সুরীর মঙ্গলাকাঙ্ক্ষী হন এবং তারাও শান্তি লাভ করেন একটা খুব সুন্দর বিষয়ের দিকে আমরা একটুখানি এখন যাব। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে খুব সুন্দর করে এই কথাটি বলছেন তৃতীয় স্কন্ধের শ্রীমদ্ভাগবতের উনত্রিশতম অধ্যায়ে ভগবান কপিল মাতা দেবভূতী থেকে উপদেশ দিচ্ছেন উপদেশ বলছেন এই ভগবদ গীতার পঁচিশ নম্বর পঞ্চমাধ্যায়ের পঁচিশ নম্বর মন্ত্রে সর্বভূত হিতে রতার কথা যেখানে আসছে লভান্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণকলমশা ছিন্ন মানস সর্বভৌত হিতে রত তারা সর্বভূত হিতের রত হন আবার এই একই কথা আছে সরিদান সর্বভৌতানাং ঊনত্রিশতম মন্ত্রের দ্বিতীয় পাদে জ্ঞাত শান্তি মৃচ্ছতি তারা সমস্ত জীবের তারা সুরিদেন এবং তারা প্রকৃত তারা শান্তি তারা লাভ করেন ভগবান কপিল ও মারা দেবহূতীকে ঠিক এই উপদেশটাই দিচ্ছেন কপিল দেবহতির সংবাদে খুব সুন্দর একুশ নম্বর মন্ত্র উনত্রিশ অধ্যায়ের শ্রীমদ্ভাগবতের ভাগবতের তৃতীয় স্কন্ধের উনত্রিশতম অধ্যায়ের একুশ চব্বিশ এবং সাতাশ তিনটে মন্ত্র বিষয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব এখন এখানে বলছেন কপিল দেব বলছেন অহং সর্বেশু ভূতেশু ভূতাত্মাবস্থিত সদা মাং মারত কুরুতে অর্চা বিড়ম্বনম আমি সর্ব আত্মারূপের সর্বদাই সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত আছি কপিল দেব ভগবানের অবতার ছিলেন তিনি বলছেন আমি আত্মারূপের সমস্ত জীবের মধ্যে সমস্ত ভূতের মধ্যে অবস্থিত আছি সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে স অর্থাৎ সর্বভূতে ভগবান দর্শন না করে কেবলমাত্র প্রতিমাতেই যারা নাকি পুজো করেন প্রতিমার মধ্যে এবং মূর্তির মধ্যে যারা পুজো করেন বলছেন সেটা একটা বিড়ম্বনা মাত্র হয় তাদের ক্ষেত্রে তাদের মোক্ষ লাভ হয় না মূর্তির মধ্যেও দেবতা আছেন সমস্ত ভূতের মধ্যেও দেবতা আছেন মূর্তি মানে যে মূর্ত বা প্রকাশিত হয় আর চব্বিশ নম্বর মন্ত্র বলছে যে ব্যক্তি প্রাণীগড়কে অবমাননা করে জীবিকা অবমাননা করে নানাবিধ এইদিকে প্রাণীদের অবমাননা করলো ক্ষুধার্ত মানুষকে অন্ন দেয় না নিপীড়িত মানুষকে তাদের উদ্ধার করার চেষ্টা করে না অসুস্থ মানুষকে রুগ্ন মানুষকে একটুখানি রোগের একটুখানি ওষুধপত্র দেয় না কিন্তু তারা কী করে বিভিন্ন উপাচার উপচারে যদি নাকি পুজোও করে দেবদেবীর বলছেন তাতে আমি কিন্তু সন্তুষ্ট হই না সাতাশ নম্বর মতে খুব সুন্দর কথাটি বললেন কপিল দেব অথমাং সর্বভূতেশু ভূতাত্মানঙ্কৃতালয়ম অরহান মানাভ্যাং মৈত্যাভিন্ন নচক্ষ সুষা শ্রীমৎ ভাগবতের খুব একদম সর্বশ্রেষ্ঠ উপদেশ এটা যে আমি সমস্ত প্রাণীর মধ্যে তো অবশ অবস্থিত আমি আছি সেই প্রাণীদের রূপে অবস্থিত পরমাত্মা আমাকে সমদৃষ্টি এবং মৈত্রীভাবে যথাযোগ্য মর্যাদা দান মান এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সমদৃষ্টি রেখে পূজা করা কর্তব্য মূর্তি পূজা করুন কিন্তু অসুবিধা নেই তাতে সমস্ত মূর্তিতেই পুজো করবেন আমাদের আশ্রম মঠে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিভিন্ন সময়ে পুজো হয় দুর্গা পুজো কালী পুজো সমস্ত পুজোই হয় কিন্তু কি করা হয় যে সমস্ত জীবের মধ্যে যে ভগবান আছেন এবং এই ভাবে কী করতে হয় সমস্ত জীবকে আপনি কেমনভাবে পুজো করবেন মৈত্রীভাবে পুজো করবেন সমদৃষ্টি রেখে পুজো করতে হবে ধনী দরিদ্র বেদ্যান মূর্খ এরকম বিভেদ করা চলবে না কেমন আমরা কী কী করবো যার যেটা দরকার যার অর্থ নেই তাকে অর্থ দান করতে পারেন আপনি যার মান নেই তাকে আপনি একটু মান দান দানোর একটু সম্মান দেবেন বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন উঁচু নিচু ভেদ করবেন না এবং সমদৃষ্টি রাখবেন এটাই হলো একটা বড় পুজো তা বলছেন যে এইভাবে যারা নাকি পুজো করে তারা আমার খুব প্রিয় হয় এবং আমি সেই পুজোতে খুব সন্তুষ্ট হই আর একটা কথা খুব সুন্দর এখানটায় বলছেন যে এই ভক্তারং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুরিতং শান্তি মৃচ্ছতি ভগবান যে এই যারা নাকি সমস্ত ভূতে যজ্ঞ তপসারীতে সর্বলোকের মহান ঈশ্বর সমস্ত প্রাণীর শরীর স্বার্থ রহিত প্রেমী শরীর শব্দ তোলার স্বার্থ বিনা স্বার্থে যিনি নাকি কারো উপকার করেন তাকে শরীর বলে তো এইরকম যেন কি করবেন যারা জানতে পারেন তিনি একমাত্র শান্তি লাভ করেন শান্তি যদি আমাদের লাভ করতে হয় সমস্ত জীবের মধ্যে ঈশ্বর সমস্ত ঈশ্বরের সমস্ত জীব এবং সমস্ত মানুষ প্রাণীকে ভালোবাসতে হবে এবং ভগবান যখন যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন এই ভাবনাটা যদি আমাদের থাকে তবেই আমরা শান্তি লাভ করি আমরা অনেক সময় কি ভুলটা করে বসি যখন আমাদের স্বার্থের অনুকূলে কিছু হয় তখন বলি ভগবান আমাদের এইটা ই করলেন স্বার্থে যদি প্রতিকূলে যদি কিছু হয় তখন আমরা দোষারোপ করতে থাকি ভাগ্যের এবং ভগবানের ঈশ্বর যা করেন শ্রোতা বন্ধুরা মনে রাখবেন ঈশ্বর মঙ্গলের জন্যই সব কিছু করেন ঈশ্বরের সমস্ত কর্ম সমস্ত মঙ্গল হস্ত সর্বজীবের মস্তকে স্থাপিত আছে সমস্ত জীবের মঙ্গল করেন কিন্তু আমরা সাধারণ মানুষ সাধারণ বিচারে বুদ্ধির দোষে আমরা কি করি আমরা ঈশ্বরের মঙ্গল হস্তটাকে আমরা ঠিক দেখতে পাই না তার মঙ্গল ক্রিয়াকে আমরা উপলব্ধি করতে পারি না একটা ছোট্ট গল্প উপহার দেব তারপর আমি আমার বাড়ির বিরাম দেব একজন রাজামশাই ছিলেন রাজামশাইয়ের যিনি মন্ত্রী ছিলেন তিনি ছিলেন তার একদম বন্ধুর মতো রাজা ও অকালে যখন নাকি প্রাণ বিয়োগ হয় আর কি দেহত্যাগ করেন তখন তার একমাত্র পুত্র অল্প বয়স তেরো বছর বয়স মৃত্যুর আগে মন্ত্রীকে রাজামশাই বলে গেলেন দেখো এ তোমার পুত্র মতো তা যতদিন না এ রাজ্য পরিচালনায় সক্ষম হয় ততদিন তুমি একে পিতার মতো শিক্ষকের মতো তুমি একে শাসন করবে মানুষ করবে বোঝাবে মন্ত্রী কি করলেন মন্ত্রীর হাতে পুত্রকে তুলে দিয়ে রাজামশাইয়ের প্রাণ হল হলো তিনি তারপর রাজপুত্র হলেন তখন রাজা কিন্তু পরিচালনার ভার থাকলো কিন্তু মন্ত্রীর ওপরে খুব বিচক্ষণ ছিলেন সেই মন্ত্রী আর খুব ভগবত ভক্ত ছিলেন মন্ত্রী সময় বলতেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যেই করেন ঈশ্বর মঙ্গলময় তার মঙ্গল হস্ত সর্বত্র বিস্তৃত তিনি তার জীবের মঙ্গলের জন্যই তিনি জগৎ ক্রিয়া তিনি পরিচালনা করেন তো এই কথাটি বলতেন আর অল্প বয়স্ক রাজা এটা বিশ্বাস করতেন না তা যখনই কোনো দেখা যেত কোনো কিছু হয়তো মানে খারাপ কিছু ঘটেছে অঘটন কিছু ঘটেছে তাও মন্ত্রী বলতেন এটা ঈশ্বরের কৃপাতেই হয়েছে ঈশ্বর মঙ্গলময় তা বলতেন এই সব কিছুতে আপনি বলেন ঈশ্বর মঙ্গলময় তো এইটা কেন ঘটল তাহলে মন্ত্রী বলছেন যে রাজন আপনি এখন বুঝতে পারবেন আপনার বয়স কম তো একটু বয়স হলে তখন বুঝবেন এই রকম বলছেন তা বলতে বলতে একদিন কী করলো এই রাজা তখন যুবক বয়স গেছে একদিন কোনো একটা কাজে গেছেন আর কি রাজকার্য পরিদর্শনের জন্য গেছেন তা গিয়ে সেখানে দেখছেন শুনছেন যে একজন অস্ত্র বিক্রেতা এসছেন অস্ত্র বিক্রেতাকে ডাকা হলো বিভিন্ন অস্ত্র সমরা অস্ত্র সব কিছু সব নিয়ে এসছে সানিত তরোবারই তার মধ্যে আছে তো খুব সুন্দর সুন্দর তরবারি দেখে রাজা কী করলেন তরবারিগুলো ধারকে পরীক্ষা করছেন শত্রু নিপাত করতে কতটা সক্ষম হবে তরবারিগুলো এই রকম করতে 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 ধার পরীক্ষা করতে করতে ডান হাতের তর্জনীর ডগাটা তরবারির ওপরে সানিত খুব তীক্ষ্ণ ধার ছিল লেগে কেটে গেছে ডগাটা কেটে পড়ে গেল রাজা তখন খুব চিৎকার করছেন যন্ত্রণায় আর আঙুলের ডগাটা পড়ে গেছে ডান হাতের তখন মন্ত্রী এসছেন রাজবৈদ্য এসছেন তা চিকিৎসা করা হলো ব্যান্ডেজ করে দেওয়া হলো তা মন্ত্রী তখন বলছেন মহারাজ ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আপনার মঙ্গলের জন্যই আঙুলের ডগাটা কেটেছে আপনি দুঃখিত হবেন না রাজা খুব ক্রুদ্ধ হলেন ডান হাতের আঙুলের ডগাটা ওপরের পর্বটা পড়ে গেল আর আপনি বলছেন যে এটা ঈশ্বরের মঙ্গলের জন্য করেছেন তা আমার ডাঙ্গুল কেটে ভগবানের লাভটা কি কী মঙ্গল করবেন আঙুল কেটে আমার আমার তো অমঙ্গল দেখতে পাচ্ছি এতে অমঙ্গল হলো মন্ত্রী বলছে না মহারাজ আপনি বুঝতে পারবেন না এটা জন্যই হয়েছে এই রকম যখন বলেন তখন খুব রাগ হলো ক্রোধ হয়ে ক্রোধের বসীভূত হয়ে রাজা মন্ত্রীকে বল একদম বের করে দিলেন রাজ্য থেকে একদম বের করে দিলেন শুধু রাজকার্যের মন্ত্রিত্ব পথ থেকে নয় রাজ্য থেকে বের করে দিলেন বহিষ্কার যখন করেছেন মন্ত্রী এক জঙ্গলের প্রান্তে গিয়ে ছোট্ট কুটির বেঁধে পরিবারের সকলকে নিয়ে বাস করছেন অতি কষ্টে বাস করছেন তো রাজা কী করলেন এই যেরকম আস্তে আস্তে মন্ত্রী যখন আর থাকলো না সদবদি দেওয়ারও কেউ থাকলো না উশৃঙ্খল হয়ে গেলেন রাজা রাজা একদিন পাত্রমিত্র সভাসদদের নিয়ে মৃগয়া করতে গেছেন মৃগমানে পশুর শিকার করতে গেছেন গভীর জঙ্গলে প্রবেশ করেছেন জঙ্গলে প্রবেশ করে রাজা একটা হরিণের পেছনে খুব বড় একটা হরিণ দেখতে পেয়ে তীরবিদ্ধ করার জন্য ধাওয়া করেছেন আর সেই অবসরে হরিণটা আরও দূরে পালিয়ে গেছে রাজা তখন পাত্র মিত্র সৈন্য সামন্ত থেকে বিচ্যুত তাদের থেকে আর কি বিচ্ছিন্ন হয়ে অনেকটা জঙ্গলের ভেতরে প্রবেশ করেছেন গভীর একদম ডেন্স ফরেস্ট গভীর জঙ্গলে প্রবেশ করেছেন তৃষ্ণার্থ হলেন রাজা হরিণটাও দূরে পালিয়ে গেল কিন্তু ফিরে আসার পথ আর খুঁজে পেলেন না কিছুক্ষণ বাদেই সন্ধে হয়ে আসলো সন্ধে হয়ে আসতে রাজা তখন কি করেছেন রাজার ঘোড়াটাও নেই পাত্রমিত্ররা সকলে রাজাকে খুঁজে না পেয়ে তারা দুঃখিত মানে তারা চলে গেছে রাজধানীতে ফিরে রাজা একটা গাছের নিচে বসে আছেন সামনে দেখতে পাচ্ছেন কিছুটা দূরে মনে হচ্ছে একটু প্রদীপ জ্বলছে তার একটা ক্ষীণ শিখা তো এরকম দেখে আশ্রয় লাভের জন্য রাত্রিবেলা বন বনের মধ্যে হিংস্র পশু থাকবে প্রাণ নাশ হতে পারে ভেবে কী করলেন রাজা আশ্রয় লাভের জন্য ওই আলোটা দেখে এগিয়ে গেছেন গিয়ে দেখছেন যে একটা ছোট্ট মতো মন্দির আর সেখানে গিয়ে তো যা দেখলেন রাজার চোখ একদম কপালে উঠে গেছে সেখানে গিয়ে দেখছেন যে ডাকাতরা সেখানে বসে আছে এক তান্ত্রিক আছেন সেখানটায় তারা সেখানে দেবীর পুজো করে তারা ডাকাতি করতে যান নরহত্যা লুণ্ঠন সব কিছুতে তারা সিদ্ধ হাসত আর ওই রকম সময় রাজপোশাক পরা দেখে তারা খুব উল্লসিত হল ভাবলো যাক আজকে ডাকাতি করতে যাওয়ার আগে এই রাজপোশাক যখন পরা নিশ্চয়ই কোনো রাজাটা যা হবে কি কোনো রাজা রমাত্ত টমাত হবে ভেবে তারা তখন কী করলো রাজাকে একদম বেঁধে ফেললো তারা পরিচয় জানতে পারলো যে রাজা তখন বললো যাক ভালো রাজাকে নাকি বধ করে তার রাজ রক্ত দিয়ে যদি দেবীর পুজো করি আমাদের মনোবাসনা পূর্ণ হবে তা রাজাকে তখন বেঁধে তারা কাছে একটা ছোট্ট জলাশয় ছিল সেখানে স্নান করালো করিয়ে তারপর রাজ পোশাকটা ছাড়িয়ে দিয়ে রাজাকে যেহেতু বলি দেওয়া হবে একটা রক্তবর্ণের পোশাক লাল একটা ধুতি কাছা দিয়ে পরিয়ে দেওয়া হলো আর গলায় একটা উত্তরীয় পরিয়ে দেওয়া হলো একটা লাল ফুলের মালা গলায় দেওয়া হলো সিঁদুরের তিলক দেওয়া হলো রাজাকে বলি দেওয়া হবে তা খড়গটর্গ প্রস্তুত হাড় কাটের কাছে রাজাকে বেঁধে পেছনে পা হাত পেষ্টমড়া করে বাঁধা নিয়ে যাচ্ছে তা হাড় কাটে যখন ঢোকানো হবে তখন কি করলেন সেই তান্ত্রিক এসছেন তান্ত্রিক একদম বিকট দর্শন তখন গম্ভীর কণ্ঠে পরিচয় জিজ্ঞাসা করলেন রাজা তখন কাঁপছেন ভয়ে মৃত্যু আসন্ন কয়েক মিনিটের মধ্যেই একদম দ্বিখণ্ডিত হয়ে যাবেন এই ভেবে স্ত্রী পুত্র পরিবার এবং রাজ্যের প্রজাদের কথা ভেবে রাজা তখন কী করছেন ভয়ে কাঁপছেন যে কেন আসলাম মৃগয়া করতে হরিণের খোঁজে মৃগয়া করতে আসার লোভেই তো আজকে আমার এই ইটা হলো মৃত্যুযোগ উপস্থিত হলো রকম ভাবছেন তখন কি করলেন ইয়েতে করজোরে তখন রাজা বলছেন সেই তান্ত্রিককে আমাকে মুক্ত করে দিন আপনি যা চাইবেন তাই দেব তা তখন এই হাত জোর করেছেন সেই দিকে নজর পড়লো তান্ত্রিকের তিনি দেখছেন রাজার ডান হাতের বুড়ো আঙুলের ডগাটা এই ওপরের পর্বটা এটা কাটা কোন খুত জীবকে দেবদেবীদের কাছে বলি দিতে নেই বলি তো একে এমনিই দিতে নেই বলি দেওয়াটা ভালো জিনিস নয় বলি শব্দের অর্থ উৎসর্গ করা বলি আমরা কেন দেই আমাদের ভেতরে যে রিপু থাকে কামক্রোধ এগুলোকে বলি না দিয়ে আমরা কী করে একটা নিরীহ একটা প্রাণীকে বলি দিই বলি যদি দ্বিতীয় হয় উৎসর্গ যদি করতেই হয় তবে আমাদের যে রিপুগুলোকে সংযত করতে হবে এটাই হলো প্রকৃত বলি দেওয়ার তাৎপর্য তো তখন সেই তান্ত্রিক তাকেই দেখতে পেলেন রাজার তর্জনীর ডান হাতের তর্জনীর ওপরের পর্বটা নেই কাটা তখন ডাকাতদের বলল তোমরা কাকে ধরে নিয়ে একটা খুঁত মানুষ দেখে তর্জনীটাই নেই ডাকাতের সত্যিই তো আঙুলটা কাটা বলছেন এ তো খুঁত একে যদি বলি দাও তোমাদের কল্যাণ নয় অকল্যাণ হবে তোমাদের অভিষ্ট সিদ্ধ হবে না দেবী ক্রুদ্ধ হবেন তাতে একে মুক্ত করে দাও ছেড়ে দাও একে তখন ডাকাতটা কী করলেন হাতের বাঁধন খুলে দিলেন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে কিছুটা দূরে ঠেলে দিলেন বললেন দেখ এতটা শ্রম বিফল হলো রাজা ভয়ে কাঁপতে 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 একটু দূরে গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন আর ততক্ষণে প্রায় ভোর হয়ে এসছে পথ খুঁজতে 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 রাজা কি করলেন তখন অতি কষ্টে দেখছেন সকালবেলায় কাঠোরিয়ারা বনে কাট কাটতে এসছে রাজা রক্তবস্ত্র পরিহিত রাজ পোশাকটা যে খুলেছেন সেটার আনতে যাওয়ার সাহস হয়নি ডাকাতদের কাছে রয়েছে সেটা রক্তবস্ত্র পরিহিত অবস্থায় রাজাকে তারা চিনতে পেল না কাঠুরিয়ারা তারা কাঠুরিদের জিজ্ঞাসা করে বনের পথ থেকে রাজধানীতে ফিরে আসার পথ পেলেন ফিরে এসছেন ফিরে আস্তে 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 চিন্তা করছেন যে ওই অস্ত্রের তরবারির সূক্ষ্ম যে অগ্রের আঘাতে আমার আঙুলের ডগাটা কেটেছিল তখন মন্ত্রী বলেছিল ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙুলের ডগাটা যদি না কাটতো আজকে তো আমার গলাটা আমার কাটা যেত আঙুলের ডগাটা কেটেছিল তাই গলাটা কাটার থেকে আজকে আমি নিষ্কৃতি পেলাম তাহলে ঈশ্বর নিশ্চয়ই মঙ্গলময় না হয় আমার আঙুলের ডগাটা কেন কাটবেন মৃত্যুর থেকে বাঁচানোর জন্য দস্যুদের কাছে মৃত্যুর থেকে বাঁচানোর জন্য ঈশ্বর আঙুলের ডগাটা কেটে দিয়েছিলেন ভগবানের করুণার কথা তার মনে হলো তখন আর সব থেকে বেশি মনে হতে লাগলো অনুতাপ হতে লাগলো যে এত প্রিয় মন্ত্রী পিতৃবন্ধু মন্ত্রীকে তিনি কি করেছেন তিনি রাজ তো রাজকার্য থেকে তিনি তাকে অবসরই দিয়েছেন এবং একদম রাজ্য থেকে তাড়িয়েও দিয়েছেন ফিরে গেলেন রাজা অতি কষ্টে রাজধানীতে ফিরে গিয়ে তারপর কী করলেন মিত্রদের নিয়ে সমস্ত ঘটনাটা বললেন আগের দিন যা যা ঘটেছিল তারপরে তিনি বললেন যে প্রথম কাজ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমার সেই পুরোনো মন্ত্রীকে পিতৃ বন্ধু মন্ত্রীকে যতক্ষণ না ফিরবে ততক্ষণ পর্যন্ত আমি অন্ন পানীয় গ্রহণ করব না পাত্রমিত্র সকলে তারা হন্য হয়ে করতে লাগলেন গিয়ে দেখছেন যে অন্য এক রাজ্যের এবং এই রাজ্যের দুই রাজ্যের মাঝখানে গভীর জঙ্গলের মধ্যে মন্ত্রী তার পরিবারের সকলকে নিয়ে ছোট্ট একটা কুটির বেঁধে সেখানে অতি কয়েকসেতে তারা দিন কাটাচ্ছে বনের ফলমূল খেয়ে খুব সমাদর করে মন্ত্রীকে নিয়ে আসা হলো সমস্ত ঘটনা বলা হলো বলা হতে তখন যখন এসছেন তখন মন্ত্রী বলছেন রাজামশাইকে কী মহারাজ আমি সবসময়ই বলতাম ঈশ্বর মঙ্গলময় তিনি আমাদের মঙ্গলের জন্যই করেন তার মঙ্গল হস্ত সবার ওপরে আছে আমরা সেটা বুঝতে পারি না আমাদের অজ্ঞানতার জন্য আজকে আপনার বিশ্বাস হলো তো রাজামশাই বলছেন হ্যাঁ মন্ত্রী বর বিশ্বাস হলো আপনি শুধু মন্ত্রী নন আপনি দক্ষ প্রশাসক নন আপনি একজন ভগবত ভক্ত শ্রোতা এটা জানবেন ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন নিষ্কাম কর্মযোগীরা কী করেন সর্বত্র ভগবানের এই মঙ্গল হাস্ত দেখতে পান শ্রী শ্রী করুণাময় পুরুষোত্তম শ্রী ভগবানের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক শ্রী শ্রী গুরুমাজের আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক এই প্রার্থনা জানাই সকলকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি シャンティ。